প্রিয় বন্ধুরা, আমি মিঠুন, আপনারা দেখছেন চ্যানেল টেক মিঠুন। আমার টেক মিঠুন চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত ভিউয়ারদের আমি স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদের বলবো যে কীভাবে আপনারা আপনাদের কোনো অ্যাপস বা ওয়েবসাইট যেগুলো আনওয়ান্টেড হয়, আপনি ব্যবহার করতে চান না, সেগুলো আপনি কীভাবে ব্লক করবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কেননা পরবর্তী যে কোনো ভিডিও যখনই আমি আমার চ্যানেলে দেবো তো সবার প্রথমে আপনার সামনে চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি অনুরোধ আছে, আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, করতে ভুলবেন না। তো বন্ধুরা, এর জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটার নাম ব্লক সাইট। আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন ব্লক সাইট। ব্লক সাইট লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ব্লক সাইট ব্লক ডিস্ট্রাক্টিং অ্যাপস, এটা আপনি এখানে ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। তো আমি এটা ইনস্টল করে রেখেছি, আমি সিম্পলি এটাকে ওপেন করব। ওপেন করার পরে যে কাজটা করতে হবে সেটা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো দেখুন, এখানে ব্লক সাইটসটাকে উপরে ইন্টারফেসে ব্লক সাইট ইজ অফ আছে, এটাকে আমি অন করে দিলাম। অন করার সঙ্গে সঙ্গে এইবার আপনাকে করতে হবে, দেখুন এখানে ইন্টারফেসে বাঁ দিকে রয়েছে ব্লক লিস্ট, মানে আপনি যে সাইটটাকে এখানে ব্লক করতে চান সেইটা আপনি ব্লক লিস্টে আপনাকে অ্যাড করতে হবে। তো সাপোজ আমি প্লাস বটনে ক্লিক করে দিলাম, প্লাস বটনে ক্লিক করে এবার আমি সেই ওয়েবসাইটটার নাম এখানে আপনাকে ইউআরএলটা দিতে হবে। তো সাপোজ মনে করুন আমি একটা ওয়েবসাইট দিয়ে দিই, www.socialadworld.us.com বলে আপনি এই রাইট চিহ্নতে ক্লিক করবেন। তো আমার এটা ব্লক হয়ে গেছে, ওয়েবসাইট অ্যাডেড টু ইয়োর ব্লক লিস্ট। তো বন্ধুরা, এখানে আরেকটু কথা আপনারা আমি বলে রাখি, তো বিষয়টা হচ্ছে যে আপনি যে অ্যাপসটা এখানে ব্লক করবেন, আপনি যদি মনে করেন যে সপ্তাহে কোনো একটা নির্দিষ্ট সময়ে টাইম ইন্টারভ্যালের মধ্যে আপনি সেটা ব্লক করতে চাইছেন, তো সেটাও আপনি করতে পারেন। তো সেটার জন্য আপনাকে কী করতে হবে, এই ব্লক লিস্টে যে অ্যাপসটা চলে যাবে, তারপর উপরে দেখুন একটা অ্যালার্ম ক্লক আছে, অ্যালার্ম ক্লকে ক্লিক করবেন। অ্যালার্ম ক্লকে ক্লিক করে দেখুন এখানে সেট টাইম, এখানে স্টার্ট টাইম, সাপোজ এখানে আপনার আমি দিয়ে রেখেছি টাইমটা, ওই জন্য এটা টাইম দেখাচ্ছে, এখানে 00 থাকবে, আপনি টাইম এখানে সেট করবেন, স্টার্ট টাইম আর এন্ড টাইম, মানে ওই সময়ের মধ্যে আপনার অ্যাপসটা ব্লক হয়ে থাকবে বা সাইটটা ব্লক হয়ে থাকবে, মানে কাজ করবে না। তো এরকম আপনি সপ্তাহে যে কোনো দিন, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, যা খুশি করতে পারেন এবং ওই টাইমের মধ্যে অ্যাপসটা কাজ করবে না। এই সেটিংটা করে তারপর আপনি ব্যাকে ক্লিক করবেন, তো ওই যে টাইমটা আমি এখানে সেট করছি সেই টাইমের মধ্যে কিন্তু অ্যাপসটা কাজ করবে না। তো এইভাবে দেখুন এবার এই মাঝখানে আছে, এইভাবে আপনি এবার মাঝখানের ইন্টারফেসে মাঝখানের বোতামটায় ক্লিক করুন। দেখুন এখানে অ্যাড অ্যাপস অ্যান্ড সাইটস দ্যাট ইউ ওয়ান্ট টু ব্লক হোয়াইল ওয়ার্কিং, মানে আপনি কোনো সময় যদি কোনো কাজ করছেন তো ওই কাজ করার টাইমে ওই অ্যাপসটার আপনি ব্যবহার করতে চান না, তো সেইটা আপনি সেটিংকে করে রাখতে পারবেন যে আপনার ওয়ার্কিং টাইমে ওই উক্ত অ্যাপসগুলো আপনার ব্লক থাকবে। তো এখানে এখানে প্লাস বটনে ক্লিক করে আমি ওই একটা অ্যাপস দিয়ে দেবো যেটাকে আমি ওয়ার্কিং টাইমে ব্লক রাখতে চাই। তো আমি সাপোজ ওই ওটাই দিয়ে দিচ্ছি যেটা আমি দিলাম, একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি, আপনি আপনার সুবিধা মতো দেবেন। এবার আমি রাইট অপশনে ক্লিক করে দিলাম, এবার এবার এখানে বলছে গো টু টাইমার, তো গো টু টাইমারে চলে যাই, মানে ওই টাইমটাই দেখুন এখানে ওয়ার্কিং টাইম আছে 25 মিনিট, ব্রেক টাইম 5 মিনিট, মানে এই 25 মিনিট আর 5 মিনিট মানে 30 মিনিট আপনার ব্লক থাকবে, গেট ব্যাক ইন এতে, মানে এই দেখুন যখন আপনি কাজটা করবেন তখন এই কাজটা কিন্তু এখানে করতে হবে। তো দেখুন এখানে টাইমিংটা এখানে সেট হচ্ছে, এই টাইমটা যখনই শেষ হয়ে যাবে তখন আপনার গেট টু ওয়ার্ক সাইটস অ্যান্ড অ্যাপস ইন ইউর ওয়ার্ক মোড লিস্ট আর নাও ব্লক, ওই যে সাইটটা আমি দিয়েছি এই দেখুন এখানে আমার টাইমার স্টার্ট হয়ে গেছে, ওই সাইটটা এখন ব্লক আছে, তো ওই টাইমারটা যখনই শেষ হবে তখন আবার সাইটটা কাজ করবে। এইভাবে আপনি সেটিংটা করে নিতে পারেন। তো ঠিক আছে, আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, ব্যাক করে দিলাম, কাজটা আমি বোঝানোর জন্যই বলছিলাম। তো এইবার আপনি, আমি এখানে করে দেখালাম, এটাকে আমি পজ করে দিলাম, তো হলো। এইবার আমি এখানে ব্যাক করলাম, ঠিক গেল। এবার এবার এই যে ইন্টারফেসটা ব্যাক করার পরে এই যে আবার সেই আগের ইন্টারফেসটা চলে এসছে, এখানে দেখুন একদম নিচে ডান দিকে দেখুন একটা সার্কেল টাইপের আছে, এখানটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন অ্যাডাল্ট সাইটস আর নট ব্লক,
তো বন্ধুরা আমি এটা এই কারণে দেখাতে চাইছি, যদি আপনি মনে করেন আমরা যে সমস্ত পর্ন ভিডিও দেখি বা কোনো অ্যাডাল্ট সাইট দেখি সেগুলো যদি আপনি ব্লক করতে চান তো এই সেটিংসটার মাধ্যমে করতে পারবেন। এই যে অ্যাডাল্ট ব্লক, অ্যাডাল্ট ব্লকে যদি আমি এখানে অন করে দেবো তো আমার যে কোনো অ্যাডাল্ট সাইট কিন্তু ব্লক হয়ে যাবে। তো এই এটা আমি এইভাবে সেটিং করতে পারবো। এবার যদি আপনি মনে করেন কোনো অ্যাপস আপনি ব্লক করবেন তো তাহলে আপনাকে আবার এই অ্যাড অ্যাপসে এইখানে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপে যাবেন। অ্যাপে গিয়ে আপনি সাপোজ মনে করুন আপনি কোনো একটা অ্যাপকে আপনি ব্লক করতে চাইছেন, প্রসেসটা একই আগের মতোই, ওইভাবে ব্লক করবেন। সপ্তাহে যদি কোনো দিন ব্লক করতে চান ওই টাইমিংও টাইমারও আপনি সেট করতে পারবেন। একই প্রসেসটা ওই ওয়েবসাইটে যেভাবে ব্লক করবেন অ্যাপেও সেই একইভাবে, খালি এখানে একটা অ্যাপ চুজ করতে হবে। সাপোজ এই ডিজিলকারটা আমি চুজ করলাম, অ্যাপ অ্যাডেড টু ইউর ব্লক লিস্ট। তো এবার অ্যাড হয়ে গেল। এবার আপনি আগের মতোই আবার এখানে টাইম সেট করবেন। টাইম সেট করে যদি মনে করেন আপনি সপ্তাহে সব দিন নিয়ে আপনি ব্লক করতে চান তো ওই টাইমটা পর্যন্ত ব্লক করতে। আমি এখানে একদিন চুজ করলাম, এই 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 সোমবার আমি চুজ করেছি। এই সোমবারে দেখুন স্টার্ট টাইম 6টা, এন্ড টাইম 2টো, মানে সকাল 6টা থেকে 2টো পর্যন্ত অ্যাপসটা ব্লক থাকবে। এইভাবে আপনি সেটিং করতে পারবেন। সেইভাবে একই একদম সেম প্রসেস আপনি যত অ্যাপস চাইবেন করতে পারবেন। তো এগুলো সাধারণত আমাদের প্রয়োজন হয়, কেননা আমরা আমি আপনারা ইচ্ছা আমরা ইচ্ছা করলে বা আপনারা ইচ্ছা করলে আপনি যখন কোনো ওয়ার্কিং কোনো কাজের মধ্যে থাকবেন ওই কাজের টাইমে কোনো অ্যাপসকে আপনি ব্লক করতে পারবেন। এছাড়া আমাদের এই অ্যাপ যে সমস্ত অ্যাপগুলো বা ওয়েবসাইটগুলো আমাদের মোবাইলে সফটওয়্যারে অনেক ক্ষতি সাধন করে, সেই সমস্ত অ্যাপসগুলো যেগুলো ভাইরাস সাধারণত নিয়ে আসে সেই সমস্ত অ্যাপসকে আমি এই সেটিংটার মাধ্যমে ব্লক করতে পারি। তো বন্ধুরা আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই আপনারা কিছু কমেন্ট করতে ভুলবেন না এবং এমন কিছু কমেন্ট করবেন যাতে আমি কিছু শেখাতে পারি এবং আপনাদের শেখাতে পারি। এমন কমেন্ট অবশ্যই করবেন না যাতে আমারও কোনো লাভ নেই আপনাদেরও কোনো লাভ নেই। ধন্যবাদ।